Hi everyone, welcome back once again in another video, and this is the Junu. And friends, if you are new over here, so please make sure that you have subscribed to my channel and hit the bell icon so that you can easily get notification when I'll upload videos on my channel. তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলেন রান্নায় চলে যাই। তো আজকে আমি পুঁই বিচি রান্না শিখবো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এরপর মিষ্টি কুমড়া ভাজি করব। তারপরে পুঁই বিচির জন্য এখানে সব উপাদান নেওয়া হয়ে গেছে। এখানে চিংড়ি মাছ নেওয়া হয়েছে, চিংড়ি যেটা শুকিয়ে রাখা হয়। তারপরে এখানে পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে, তারপরে এদিকে রসুন কুচি করছে আমার শাশুড়ি মা। রসুন থেঁতো করা শেষ, এখন তেল দিয়ে দিয়েছে। তেল দেওয়া শেষে রসুনগুলো আর পেঁয়াজগুলো আর চিংড়িগুলো ভালোভাবে ভাজি করে নিবে। তো এদিকে আমার শ্বশুরমশাই দোকানে চলে গেলো, আমি দরজা বন্ধ করে দিলাম। তো ফিরে এসে দেখছি আমার শাশুড়ি মা তেলের মধ্যে তেল হয়ে যাওয়ার পর এই যে রসুনগুলো দিয়ে দিল। রসুন আর পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এরপর মরিচের গুঁড়া দেওয়া হবে পরিমাণ মতো। এরপর লবণ, তারপরে কেউ চাইলে ধনে গুঁড়া আর জিরা গুঁড়া অ্যাড করতে পারেন। জিরা গুঁড়াটা অপশনাল, অ্যাড না করলেই চলবে, কিন্তু ধনে গুঁড়াটা মাস্ট দিতে হবে। এরপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর সময় একটু পানি অ্যাড করতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলা কষানো শেষে চিংড়ি শুটকিগুলো দিয়ে দেওয়া হয়েছে। এরপর চিংড়ি শুটকাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো শেষে এখন পুঁই বিচি আর আলুগুলো একসাথে দিয়ে দিতে হবে। এগুলো দেওয়ার পর আবার কষিয়ে নিতে হবে। এখন পানি অ্যাড করা যাবে না, এগুলো কষানোর পর তারপর পানি অ্যাড করতে হবে। মশলাগুলো কষানোর সময় ওখানে ঝাঁঝালো গন্ধে আমি থাকতে পারিনি, শুধু হাঁচিয়ে হচ্ছিল। এরপর ফিরে এসে দেখছি পুঁই বিচি রান্না শেষ, অলমোস্ট ডান। তো এদিকে আমি আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়া ভাজি করার জন্য কেটে নিলাম, ভালোভাবে কেটে ওয়াশ করে নিয়েছি মিষ্টি কুমড়াগুলো ছোটো ছোটো পিস করে। যার যেরকম পিস খেতে ভালো লাগে ওভাবে করে কেটে নেবেন। এরপর ধোয়া শেষে আমি এখানে কড়াই দিয়ে দিয়েছি। তো এখানে মিষ্টি কুমড়ার মধ্যে আমি যা দিয়েছি, রসুন দিয়েছি, লবণ, হলুদ আর একটু ধনে গুঁড়ো, ব্যাস। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়া যদি মিষ্টি না হয় তাহলে একটু চিনি অ্যাড করে দিতে পারেন, যাদের ভালো লাগে চিনি বেশি। কিন্তু চিনি আমাদের শরীরের জন্য অনেক খারাপ, চিনিকে সুগার পয়জন বলা হয়। তো অন্যদিকে ভাত বসিয়ে দিলাম। এদিকে আমি বাঁশকুড়ুল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, বাঁশকুড়ুলের সাথে কাঁচামরিচ। বাঁশকুড়ুল সিদ্ধ খাবো আজকে আমরা, তো মরিচ ভর্তা দিয়ে। এদিকে বাঁশকুড়ুল সিদ্ধ হয়ে গেল, এই যে দেখেন কি সুন্দর। আর এগুলো অনেকে চিনতে না পারারই কথা, এগুলো হচ্ছে নাপ্পি, যা
পাহাড়ি অঞ্চলের মানুষরা খায়, তো আমরা আজকে বাঁশকুড়াল সিদ্ধ খাবো, সেজন্য আমরা নাপ্পি ভর্তা করে বাঁশকুড়াল সিদ্ধর সাথে খাবো। এরপর এদিকে আমার রান্না শেষে এদিকে পেয়ারা কেটে নিলাম আমি আর আমার শাশুড়ি মায়ের জন্য। এদিকে বাঁশকুড়ালের সাথে খাওয়ার জন্য যে ভর্তাটা করা হবে ওটার জন্য পেঁয়াজকে কাটা নেওয়া হয়েছে। এই যে দেখেন ভর্তাটা কি সুন্দর হয়েছে, এই ভর্তাটার সাথে বাঁশকুড়াল সিদ্ধটা খেতে হবে। তো আমরা দুপুরে লাঞ্চ করতে বসলাম সবাই মিলে ঘরের সবাই। তো দুপুরে লাঞ্চ শেষে আমি একটু টেলিভিশন রুমে আসলাম টেলিভিশন দেখতে কিছুক্ষণ। এরপর সন্ধ্যা হয়ে গেল, আমি ফ্রেশ হয়ে বন্দনা করে নিলাম। তো আমার এদিকে বাসুরের ছেলে পড়তে বসছিল, তো বন্দনা শেষে আমি এখন সন্ধ্যার রান্না শুরু করে দিয়েছি, এদিকে ভাতের জন্য রেডি করে দিয়েছি। তো রান্না শেষ করে আমি এদিকে আবার নাস্তা বানানোর জন্য চলে আসলাম। প্রতিদিন সন্ধ্যায় আসলে ভাবি কী নাস্তা বানাবো সবার জন্য, তো আমি আজকে পিঠা বানাচ্ছি। জাস্ট দেখুন কতটা লোভনীয় দেখতে। এরপর পিঠা বানানো শেষে সবাই মিলে আমরা মিলে খাচ্ছিলাম, আমার শাশুড়ি, তারপরে ভাসুরের ছেলে, আমি, আমার হাজবেন্ড। এদিকে আমরা সন্ধ্যার নাস্তা শেষ করে টেলিভিশন রুমে বসে গল্প করে করে জাম্বুরা খাচ্ছিলাম। এরপর ডিনার শেষ করে এক কাপ দুধ খেলাম।